हेलो स्टूडेंट्स, वेलकम टू जियो फ्यूचर। आज के आलोचनार विषय क्लास टेनर फिजिकल साइंसर मॉडल एक्टिविटी टास्कर प्रश्नोत्तर आलोचना। तो तुम्हारा और विभिन्न विषय प्रश्नोत्तरगुली देखार जो डेस्क्रिप्शन बक्सर लिंक देव आखान देखते पा। तो प्रथम स्क्रिने प्रश्नटी दिए दीची, देखे नाओ। आशा करी तुम्हारे प्रश्नटी देखा हो गए। एबार आमरा उत्तर নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে, মাত্রীয় বিশ্লেষণ থেকে আর এর একক কি হওয়া উচিত তা নির্ণয় করো। উত্তর, আর এর একক পিভি ইকুয়াল টু এন আর টি বা আর ইকুয়াল টু পিভি বাই এন টি বা আর ইকুয়াল টু এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু এবং এল কিউব বাই মোল কে বা আর ইকুয়াল টু হচ্ছে কার্য বাই মোল কে বা আর সমান জুন পার মোল কে। দুই নম্বর প্রশ্ন, এসটিপিতে একটি গ্যাসের 112 ml আয়তনের ভর 0.22 গ্রাম, ওই নমুনায় কটি অণু আছে, গ্যাসটির মোলার ভর কত। 112 ml ইকুয়াল টু 112 × 10⁻³ L। আমরা জানি এসটিপিতে কোনো গ্যাসের মোলার আয়তন 22.4 L। 112 × 10⁻³ L আয়তনের গ্যাসের ভর হচ্ছে 0.22 গ্রাম। এক আয়তনের গ্যাসের ভর হচ্ছে 0.22 × 10⁻³। তাহলে 22.4 আয়তনের গ্যাসের ভর কত হবে? 0.22 × 22.4 × 10⁻³। তাহলে এখানে ক্যালকুলেশন করে এলো 44 গ্রাম বা 44 g। গ্যাসটির মোলার ভর হচ্ছে 44 g। অতএব গ্যাসটির কার্বন ডাই অক্সাইড হচ্ছে, গ্যাসটিতে অণু সংখ্যা হচ্ছে 6.022 × 10⁻³ t। এরপরের প্রশ্ন, প্রধানত কী কী কারণে বাস্তব গ্যাসগুলি আদর্শ আচরণ থেকে বিচ্যুত হয়? বাস্তব গ্যাসগুলি আদর্শ আচরণ থেকে বিচ্যুত হওয়ার কারণ, বাস্তব গ্যাসের অণুগুলি অবাধ বিচরণের জন্য কার্যকরী আয়তন পাত্রের আয়তনের তুলনায় কিছু কম হয়। তাই আদর্শ গ্যাসের অণুগুলি পাত্রের দেওয়ালে যে পরিমাণ ধাক্কা দিতে পারে, বাস্তব গ্যাসের অণুগুলি তা পারে না। এরপরের প্রশ্ন, দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন? বিবর্ধক কাচরূপে ব্যবহার করতে হলে বস্তুকে উত্তল লেন সাপেক্ষে কোথায় রাখতে হবে? উত্তর, সূর্য থেকে পৃথিবীতে আসার সময় বায়ুমণ্ডলের গ্যাস ও ভাসমান ধূলিকণায় আলো বিচ্ছুরিত হয়ে যায় এবং নীল রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম বলে রেইলি বিচ্ছুরণের সূত্র অনুযায়ী তা সবচেয়ে বেশি বিচ্ছুরিত হয়, ফলে দিনের বেলায় আকাশকে নীল দেখায়। বিবর্ধক কাচরূপে ব্যবহার করতে হলে বস্তুকে কেন্দ্র ও ফোকাস দৈর্ঘ্যের মাঝখানে রাখতে হবে। এরপরের প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন হচ্ছে, পর্যায় সারণীতে গ্রুপে ভুক্ত মৌলদের ক্ষার ধাতু বলা হয় কেন? আর একটি ইউরেনিয়াম উত্তর মৌলের চিহ্ন লেখো। উত্তর হচ্ছে, গ্রুপ এর মৌলগুলির মধ্যে এইচ ও এফ আর বাদে বাকি মৌলগুলির তীব্র তড়িৎ ধনাত্মক এবং এদের অক্সাইডগুলো তীব্র ক্ষারীয়, তাই এই ধাতুগুলিকে ক্ষার ধাতু বলা হয়। একটি ইউরেনিয়াম উত্তর যৌগের নাম হলো, চিহ্ন হচ্ছে এনপি বা নেপচুনিয়াম। এই হচ্ছে আমাদের ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নোত্তর আলোচনা। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং তোমাদের বন্ধুরাও যাতে তাড়াতাড়ি এই প্রশ্নোত্তরগুলি করতে পারে তার জন্য অবশ্যই শেয়ার করবে।